আসসালামু আলাইকুম, টেক কোর বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওটি ফেসবুক পেজ সম্পর্কিত। সো ফেসবুক পেজে আমরা যখন কোনো পোস্টকে বুস্ট করি, সো বুস্ট করার আগে আমরা সাধারণত ছোট্ট একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে বুস্ট আনঅ্যাভেলেবল। সো এইটা হচ্ছে ফেসবুক থেকে আমাদের আইডি কনফার্মেশন করার জন্য এই অপশনটা, এই সমস্যাটা হয়ে থাকে। সো এই সমস্যাটা সমাধান করার জন্যই আমরা এই পুরো ভিডিওটি বানিয়েছি। চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। যেখানে আমি অ্যাকাউন্ট ইস্যুতে চাপ দিব, চাপ দিলে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডিউসিং রিসেন্ট অ্যাকাউন্ট ইস্যুস। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অবস্থায় কী কী করতে পারবো না সে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। যেমন হচ্ছে ক্যান্ট ইউজ অর ম্যানেজ অ্যাড অ্যাকাউন্টস, ক্যান্ট ক্রিয়েট অর রান অ্যাডস, ক্যান্ট ম্যানেজ অ্যাডভার্টাইজিং অ্যাসেটস অর পিপল ফর বিজনেস। তারপর ডিজেবল অপশন রয়েছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে অডিয়েন্স। সো এই কয়টা অপশন আমি ইউজ করতে পারবো না। এখানে ফেসবুক থেকে আমার আইডেন্টিটি কনফার্ম করার জন্য বলতেছে। আচ্ছা, এখানে আমি আমার আইডি কার্ডের সফট কপি দিব একটা। রিভিউ রিকোয়েস্টেড, থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য আইডেন্টিটি কনফার্মেশন প্রসেস। উই আর অলওয়েজ লুকিং আউট ফর দ্য সিকিউরিটি অফ আওয়ার কমিউনিটি, সো হোয়াইল উই আর রিভিউইং ইউর ইনফরমেশন ইউ ওন্ট বি অ্যাবল টু অ্যাডভার্টাইজ। সো এই রিভিউ শেষ হওয়ার আগ পর্যন্ত আমি অ্যাডভার্টাইজ দিতে পারবো না। সো এই কথাটাই ওখানে বলা হচ্ছে। সো এই রিভিউটা শেষ হইলে তারপর তারা এই বুস্ট অপশনটা চালু করে দিবে। আমি রিভিউ রিকোয়েস্ট করেছিলাম 19 জানুয়ারি 2022। আমার এটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় 6 দিনের মতো। সো তারা যদি বেশি ব্যস্ত না থাকে তাহলে হয়তোবা তাড়াতাড়ি শেষ হবে, আর যদি একটু ব্যস্ততার মধ্যে থাকে সেক্ষেত্রে হয়তোবা কিছুদিন সময় লাগতে পারে। সো দেখতে পাচ্ছেন যে বহু প্রতীক্ষার পর বুস্ট পোস্ট অপশনটি চলে এসেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।